এই জন্যই যে একজন মানুষ পৃথিবীতে এই মানব দেহ লাভ করেন, একটি আত্মা মানব জীবন লাভ করেন, উদ্দেশ্য একটাই, এই জন্মেই যেন সকল পাপ অপরাধী থেকে মুক্ত হয়ে, কৃষ্ণ বিহীনতা জীবন থেকে মুক্তি লাভ করে কৃষ্ণ ভজনে যেন উন্মুখতা অর্জন করা যায়। আর জীবের যেই স্বরূপ কৃষ্ণ নিত্য দাস, এই কৃষ্ণ দাসত্ব বরণ করে এই জন্মেই যেন অন্তিমে রাধা গোবিন্দ পাদ পদ্ম লাভ। নিত্যানন্দ প্রভু শৈশব বেলা থেকেই মধুর মধুর লীলা বিলাস করেছেন, যা আমরা আজকে সকালে শ্রবণ করেছি। এই বীরভূম জেলার এক ছকরা গ্রামে হারাই পণ্ডিত এবং পদ্মাবতীর গৃহে যে নিত্যানন্দ প্রভু এসছেন, ভগবান যুগে যুগে আসেন, এখন এই ভগবান তো রয়েছেন, ভগবান আমাদের ঘরে রয়েছেন, আমাদের মন্দিরে রয়েছেন, আমাদের মাঝে রয়েছেন, হৃদয়ে রয়েছেন, সর্বত্র রয়েছেন। এখন ভগবানকে আমরা কিভাবে বুঝতে পারি? ভগবানের এই জগতে অবতীর্ণ হওয়াকে আমরা কিভাবে উপলব্ধি করতে পারি? আর ভগবানের আবির্ভাবের যে সুবিধা আমরা আমাদের জীবনে কিভাবে ব্যবহার করতে পারি, তা যদি আমরা অনুসন্ধান করে আমাদের জীবনে পুঙ্খানুপুঙ্খ রূপে তা কাজে লাগাতে পারি, তবেই ভগবানের আবির্ভাব, আশা, ভগবানের আশাটা আমরা যথাযথভাবে গ্রহণ করতে পারি। তাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন প্রতিষ্ঠাতা জগৎগুরু শ্রীল প্রভুপাদ সারা পৃথিবীর মানুষের কাছে, সারা বিশ্বে, সারা জগতে তিনি এই গৌর নিত্যানন্দের বাণী প্রচার করছেন। সকল মানুষ যাদের পূর্বজন্মের স্বীকৃতি রয়েছে, যারা বহু জনম থেকেই আধ্যাত্মিকতা, জনম জনম ধরে তপস্যা, সাধনা, দান, ব্রত, যজ্ঞ আদি করে থাকেন, তাদেরই কেবল এই এই সৌভাগ্য হবে গৌর নিত্যানন্দের যেই মধুর লীলা, গৌরাঙ্গের মধুর লীলা যারও কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল বেল তার। এই গৌরাঙ্গ মহাপ্রভু যিনি কৃষ্ণ, যিনি ব্রজের বৃন্দাবনের যে কৃষ্ণ, তিনি কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু, আর বৃন্দাবনে যিনি বলরাম, ত্রেতা যুগে যিনি লক্ষণ, এই কলিযুগে ত্রেতা যুগে ভগবানের অনুজ লক্ষণ, আর দ্বাপরেও অগ্রজ বলরাম, আর এই কলিযুগেও ভগবান শ্রীকৃষ্ণের অগ্রজ নিত্যানন্দ প্রভু। এই নিত্যানন্দ প্রভু সাধারণত মানুষ গৌর নিত্যানন্দকে উপলব্ধি করতে পারে না, গৌর নিত্যানন্দকে তখনই উপলব্ধি করা যায় যখন এই সংসার বিষয়ের যন্ত্রণায়, সংসার বিষয়া নলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না কইন উপায়, এই সংসার বিষয় অনল যিনি উপলব্ধি করতে পারেন, তিনি
নিত্যানন্দের দয়া বুঝতে পারেন। রঘুনাথ দাস গোস্বামী কত চেষ্টা করছিলেন মহাপ্রভুর সান্নিধ্য লাভ করার জন্য, কিন্তু যতক্ষণ না পর্যন্ত নিত্যানন্দের কৃপা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত জমিদার পুত্র রঘুনাথ দাস গোস্বামীর মনোবাসনা পূর্ণ হচ্ছে না। তো রঘুনাথ দাস গোস্বামীর যে চেষ্টা, রঘুনাথের এই প্রচেষ্টা দেখে নিত্যানন্দ প্রভুর দয়া হল। তাই এই বর্তমান সময়েও আমরা যদি এই দুঃখ কষ্ট যন্ত্রণাময় সংসারের নিরর্থকতা উপলব্ধি করে কৃষ্ণময় জীবন লাভের প্রয়াসী হই, এই জন্মেই কৃষ্ণ নাম জপ কীর্তন করে সদ্গুরু কৃপালাভ করে কৃষ্ণ প্রসাদে জীবন ধারণ করে ভগবত ধামে উত্তীর্ণ হওয়ার বাসনা পোষণ করি, তবে নিত্যানন্দ প্রভু চৌদ্দ গুরু রূপে হৃদয়ে এসে আমাদের সেই রাস্তা দেখাবেন যেই পথে গেলে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর পাদপদ্ম লাভ করতে পারব। তো এই নিত্যানন্দ ছোট্ট একটি লীলা করে এত বড় বন্ধন, যে কৃষ্ণ ভজনের যে বাধা, কৃষ্ণ প্রাপ্তির যে প্রতিবন্ধকতা, তা থেকে খুব সহজেই নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে মুক্ত করে দিলেন। আমার ভক্তদেরকে তুমি চিরাদি সেবা করাও, প্রসাদ পাও, যা আপনারা জানেন দধি চিরা বা চিরাদি মহোৎসব নামে পানিহাটি গ্রামে যে খ্যাত রয়েছে। নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে বলেছিলেন, আয় আয় চোরা দিলি দর্শন, লাখ পাইয়াছি তোরে করিমদণ্ড। নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামী বলছিলেন যে তুমি হচ্ছ চোরা, তুমি হচ্ছ চোর। এই জগতে যেমন কারোর সম্পদ কেউ যদি না বলে নিয়ে যায় তাহলে সেটা চোরবৃত্তি বা চোর বলে প্রমাণিত হয়, তো তুমি যে গৌ সুন্দরের পদপদ্ম লাভ করতে চাও, গৌরাঙ্গ মহাপ্রভুকে পেতে চাও, আরে গৌরাঙ্গ মহাপ্রভু এই নিমায় গৌর হরি হচ্ছে আমার সম্পদ, তুমি আমাকে না বলে আমার ধন নিতে চাও, এটা হচ্ছে তোমার চৌর্য বৃত্তি। তোমাকে এই দণ্ড দিলাম, তুমি আমার সকল ভক্তদেরকে চিরা দধি প্রসাদ পাওয়াও, এই দধি চিরা মহোৎসবের প্রসাদ পাওয়াবে, এই দণ্ডের ফলে তুমি আমার কৃপা প্রাপ্ত হয়ে তবে গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা লাভ করবে। আজকে যারা এই নিত্যানন্দ প্রভুর উৎসবে যোগদান করলেন, যে কোনো ভাবে নিত্যানন্দ প্রভুর সেবা করা যায়, গৌর নিত্যানন্দের সেবা একেবারে সহজ, শুধুমাত্র একটু জল তুলসী ভগবান গৌর নিত্যানন্দের চরণে দিয়ে হৃদয় দিয়ে প্রার্থনা করলে হবে, হে হা গৌর হানিতাই তুমি দয়া করে আমার এই গঙ্গা জল তুলসী গ্রহণ করো, তাহলে গৌর নিত্যানন্দ
সেই ভক্তের মনোবাসনা পূরণ করে থাকে। এভাবে রঘুনাথ দাস গোস্বামী যখন নিত্যানন্দ প্রভুর এই নির্দেশ পালন করলেন, তৎক্ষণাৎ তার সংসার বন্ধন কেটে গেল এবং অন্য আরেকটি লীলার মাধ্যমে নিত্যানন্দ প্রভু হচ্ছেন জগতের জীবকে 84 লক্ষ প্রজাতির যে বন্ধন, জন্ম মৃত্যুর যে চক্কর, নিত্যানন্দ প্রভু সেই বদ্ধ জীবকে, যারা আমরা বুঝতে পারছি না এই জগৎ সংসারের পার্থিব জগতের অনিত্যতা, নিত্যানন্দ প্রভু দয়া করে এই বদ্ধ আত্মাকে মুক্ত করে ভগবত ধামে উত্তীর্ণ করে দেন। আর তার বিনিময়ে কিছু চান না। কি চান? গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু দুই বাহু প্রসারিত করে, আমরা দেখতে পাই গৌর নিত্যানন্দ দুই হাত দুই বাহু প্রসারিত করে আমাদের কাছে দণ্ডায়মান নিত্যরত। গৌর নিত্যানন্দ নিত্যানন্দ প্রভুর অনুভূতি আমারে কিনিয়া লও ভজ গৌর হরি, যত যেন গৌর নিত্যানন্দ যেন হস্ত উত্তেলিত করে নিত্য ভঙ্গিমায় যেন আমাদের জীবের সকল পাপ আদি মস্তকে বুঝা বয়ে নিয়ে যেতেও রাজি যদি আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি। যেমনি আমরা সৎ গুরু থেকে যখন দীক্ষা লাভ করি, গুরুদেবের গুরুদেব দয়া করে আমাদের জীবনের সকল পাপ থেকে আমাদের মুক্ত করে দেন, সকল পাপের ভার গুরুদেব নিয়ে নেয়, তাই নিত্যানন্দ প্রভু আমরা গুরুদেবের চরণে শরণাগত হলে তিনি যেমন আমাদের সকল দায়িত্ব নেন, তাই নিত্যানন্দ প্রভুর চরণে যদি কেউ শরণাগত হয় তখন নিত্যানন্দ প্রভু আমাদের জীবনের দায়িত্ব নিয়ে থাকেন, এটা সৌভাগ্য। তাই গুরুদেবই হচ্ছে নিত্যানন্দ তত্ত্ব। তাই গুরুদেবকে আমরা যখন যথাযথভাবে আরাধনা করি, গুরুদেবের চরণে শরণাগত হই, আমরা তখন গুরুদেবের মাধ্যমে নিত্যানন্দ প্রভুর চরণ কৃপা লাভ করতে পারি। তাই আজকের এই নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথিতে গৌরাঙ্গ মহাপ্রভু এক চমৎকার লীলা করছেন এই কলিযুগে। শ্রীকৃষ্ণ চৈতন্য জীবে দয়া করি সপার্ষদ শিও দাম সহ অবতরী, অত্যন্ত দুর্লভ প্রেম পরিবারে দান শিখাও শরণাগতি ভকতের প্রাণ। এই যে গৌরাঙ্গ মহাপ্রভু গোলকের প্রেমধন, অত্যন্ত দুর্লভ, যা সহজে লাভ করা যায় না। জীবে দয়া করি, জীবের প্রতি আমাদের প্রতি দয়া করে সপার্ষদ ভগবানের নিত্য ধাম সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী, এই কলিযুগে তার ধাম তার পরিকর পার্ষদ তাদেরকে নিয়েই ভগবান কৃষ্ণ এই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভুরূপে অবতীর্ণ হয়েছে। তো কি উদ্দেশ্য আছে? অত্যন্ত দুর্লভ প্রেম পরিবারে দান,
যা সহজে লাভ করা যায় না, দুর্লভ। প্রেম কি? প্রেম কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি। এই জন্য নিত্যানন্দ প্রভু, শ্রী চৈতন্য মহাপ্রভু, অদ্বৈত আচার্য গদাধর এবং শ্রীভাস, এই পঞ্চতত্ত্ব রূপে কলিযুগে লীলা বিলাস করে আমাদের এই সুযোগ প্রদান করেছেন। এই পঞ্চতত্ত্ব না জানে যে পণ্ডিত সকল, তার বারো বিদ্যাপাদ ব্যাগ কোলা হল। ভগবানের আরেকটি রূপ এই নিত্যানন্দ, ভগবান কৃষ্ণের আরেকটি রূপ এই বলরাম বা নিত্যানন্দ। তাই নর্দম দাস ঠাকুর এবং আমাদের বৈষ্ণব কবিগণ আকুল ভাবে প্রার্থনা করেছেন নিত্যানন্দের চরণে, যেন হে নিতা হে নিতাই তোমার করুণা চাই, নিতায় পদ চরণ কুটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জোড়া। তো আজকের এই নিত্যানন্দ প্রভুর আবির্ভাবের দিনে আপনারা নিত্যানন্দ প্রভুর অভিষেক আদি করেছেন, গৌর নিত্যানন্দের এই নাম সংকীর্তন শ্রবণ কীর্তন করেছেন। আসুন আমরা নিত্যানন্দ প্রভুর চরণে এই আকুতি জানাই, এই মিনতি জানাই। হে নিত্যানন্দ প্রভু, তোমার চরণে এই ভিক্ষা চাই, যেন আমাদের এই আমার এই অজ্ঞানতা থেকে মুক্তি লাভ করে হে দয়ার ঠাকুর নিত্যানন্দ, তোমার চরণে যেন আমার ভক্তি উদয় হয়। গৌর নিত্যানন্দের চরণে ভক্তি উদয় করাই হচ্ছে আমাদের জীবনের একমাত্র লক্ষ্য। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য কৃষ্ণ প্রীতি, সুধী ভক্তবৃন্দ, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, প্রভুগণ, মাতাজীগণ, আপনাদের শুদ্ধ ভক্তির মন্দাকিনী ধারা অব্যাহত থাকুক। আমাদের এই ভক্তি জীবনের উৎকর্ষতাই হল নিজে আচরণ করবে আর অন্য জনদেরকেও আচরণ করার জন্য উদ্বুদ্ধ করবে। তো এই শুদ্ধ ভক্তি যেন আমি নিজেও যথাযথভাবে আচরণ করতে পারি আর অন্যজনকে যেন সেইভাবে উদ্বুদ্ধ করতে পারি, এটাই হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর অভিলাষ। আমাদের জন্যই ভগবান কৃষ্ণ কিন্তু এই কলিযুগে স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সন্ন্যাস লীলা করেছেন, কত দুঃখ কষ্ট ভোগ করেছেন, একমাত্র জীবের কল্যাণের জন্য, জীবকে কলিহত জীবকে উদ্ধার করার জন্য ভগবানের সাংস অবতার যিনি অগ্রজ, পৃথিবীকে তিনি যিনি ধারণ করে আছেন, ফলাদর এই ভগবান সেই বলরাম কলিযুগে নিত্যানন্দ রূপে অবতীর্ণ হয়ে স্বয়ং তিনি নিজেই
ये पापी जगामाधाय कोलोशीर कानार आघाते तार माथा फेटे रक्त जोच्छिलो। जखनी बुझते पारलेन इता की करेछी, একজনের অনুপ্রেরণায় আরেকজন উদ্বুদ্ধ হলেন। যখনই নিত্যানন্দ প্রভুর চরণে শুধুমাত্র আশ্রয় নিলেন, শরণ নিলেন, নিত্যানন্দ প্রভু কিন্তু এক মুহূর্ত কলসীর কানা দিয়ে যে মাথা ফাটিয়ে দিলেন এই দুঃখটা মনে রাখলেন না। আমাদেরকে নিত্যানন্দ প্রভু শিক্ষা দিচ্ছেন বৈষ্ণবের চরিত্র কেমন হওয়া উচিত। সহজেই ক্ষমা করে দিলেন, শুধু ক্ষমাই করে দিলেন না, নিত্যানন্দ প্রভু বললেন, ওরে জগাই মাধাই মেরেছিস কলসীর খানা, তাই বলে কি প্রেম দেব না? দয়া, দয়ার অবতার, করুণার অবতার এই কলিযুগ অবতার গৌর নিত্যানন্দ। যারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, তুলসীর মালা কণ্ঠে ধারণ করে, দাদর সঙ্গে তিলক রচনা করে, ভগবানের নববিধা ভক্তি যাজনাদি গীতা ভাগবত অধ্যয়ন সদ্গুরু কৃপা সম্প্রদায় ভুক্ত হয়ে মহাপ্রসাদ সেবনে জীবন ধারণ করে গুরু কৃপা লাভে যথার্থভাবে কৃষ্ণ ভক্তিতে নিজেকে অধিষ্ঠিত করবেন, তার হৃদয় নিত্যানন্দ প্রভুর কৃপার দ্বারা রঞ্জিত হয়ে যায়। তাই নিত্যানন্দ প্রভু সাধারণের অপরাধ নেয় না, তা বৈষ্ণবের চরিত্র সাধারণের অপরাধ না নেওয়া। তাই যারা শুদ্ধ ভক্ত সাধারণের অপরাধ গ্রহণ করেন না। দয়া, এই কলিযুগ হচ্ছে দয়ার যুগ, করুণা, করুণার অবতার। তা আমরা যখন এই যুগে গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে স্মরণ করে গৌর নিত্যানন্দ চরণে শরণাগত হয়ে কৃষ্ণ নাম জপ কীর্তন করি, তখন আমাদের হৃদয় শুদ্ধ হয়ে যায়। তাই যখনই হৃদয় শুদ্ধ হয় তখনই এই অহংকার অহমিকা পরনিন্দা পরচর্চা এইগুলো আমাদের হৃদয় থেকে চলে যায় এখন, এবং আমরা শুদ্ধ হৃদয়ে গৌর নিত্যানন্দের ভজন ভগবান শ্রী রাধা গোবিন্দ সেবন আমাদের ভাগ্যে প্রসন্ন হয়। তা আসুন আমরা সকলে মিলে আমাদের এই মানব জীবন অল্প সময়ের, এই অল্প সময়ের জন্য কি আর আছে, এই অল্প কটা দিন আমরা এই দেহে থাকতে পারব, এই সময়ের জন্য নিজেকে আর বঞ্চিত করা উচিত নয়। যথাযথভাবে শুদ্ধ ভাবে কৃষ্ণ ভক্তিতে আমাদের নিমজ্জিত হওয়া উচিত, এবং মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য সফল করা উচিত। এই সুযোগ আর বেশি দিন পাওয়া যাবে না। এবে না ভজিলে যশোদানন্দন চরমে পড়িবে লাগে। তা আপনাদের সকলের কল্যাণ হোক, সবার কৃষ্ণ ভক্তি লাভ হোক, ছিল প্রভুপাদ এটাই চেয়েছেন। প্রভুপাদ চেয়েছেন আমরা যেন কোনোভাবে এই মায়ার প্রলোভনে কৃষ্ণ ভক্তি থেকে পশ্চাদগমন না করি, বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হয়ে কৃষ্ণ ভজনে যুক্ত হয়ে নিরপরাধ হয়ে সদালোভে নাম
সর্বজীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। এইভাবে আমরা নিত্যানন্দের দয়া উপলব্ধি করতে পারি। যে কেউ যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি আমারে কিনিয়া লও ভজ গৌর হরি, এত সহজ। আমরা মনে করতে পারি নিত্যানন্দ প্রভু ওহ ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু, কিন্তু ভগবান হয়েও কেমন চরিত্র জানে দেখে, ছোট বড় ধনী গরিব চামার চন্ডাল মেতর মুচি ডোম বাগরি চ্যাটার্জি ব্যানার যে যাকে পাইবে রাস্তাঘাটে যে কেউ জাত পাত ছোট বড় কোনো বিচার নাই, যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি মানে দন্তে দাঁত দাঁতে গাছ কামড় দিয়ে নিজেকে এত ছোট বলে নিজেকে পশু মনে করে হাত জোর করে আমরা যে কৃষ্ণ ভাবনা প্রচার করি, কৃষ্ণ নাম জপ কীর্তন করি, অন্যকে জপ কীর্তন করতে বলি, আমরা মাঝে মাঝে বলি বা মনে করি মানুষ কেন ভক্ত হয় না, মানুষ কেন কৃষ্ণ নাম করে না, মানুষ কেন এক প্রসাদ বুঝি হয় না, সকল মানুষ কেন সদ্গুরু কৃপা লাভ করে না। আমরা যদি ভালো করে উপলব্ধি করি আমি স্বয়ং ভগবান নিত্যানন্দ প্রভু সাধারণ মানুষের কাছে গিয়ে হাত জোর করে মারে বাপরে কৃষ্ণ নাম করো এভাবে ধন্যতা করে বলেন, যেভাবে বললে পরে তিনি কৃষ্ণ ভজন করবেন কৃষ্ণ নাম করবেন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সেইভাবে তাই করে। কিন্তু আমি যখন আমার নিজেকে প্রশ্ন করি প্রভু হয়ে অন্যজনকে কৃষ্ণ ভক্তে পরিণত করা যায় না, যখন আমি নিজেকে দাস মনে করব অন্যকে প্রভু মনে করে তার দাস হয়ে তাকে আমি অনুরোধ করব তবেই সে কৃষ্ণ নাম জপ কীর্তন। এই দন্যতা নিত্যানন্দ প্রভু আমাদের শিখিয়েছে। নিত্যানন্দ প্রভুর চরিত হচ্ছে সবাইকে মূল্যায়ন করা, সবাইকে সম্মান করা, অক্রুদ পরমানন্দ, যার কোন রাগ ক্রোধ অহংকার কিছু নেই, অক্রুদ পরময় আনন্দ, অভিমান শূন্যনীতায় নগরে বেড়ায়। এভাবে যখন আমরা কৃষ্ণ ভাবনা প্রচার করব সকলেই কৃষ্ণ ভক্তি লাভ করবে। শ্রীল প্রভুপাদ সারা জগতে এই দায়িত্ব দিয়েছেন তার সোসাইটির সকল ভক্তদেরকে, আমাদের মাথার উপরে এই দায়িত্ব, প্রভুপাদের ইচ্ছা সারা পৃথিবীর সকল মানুষ যেন এই গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর মহিমা উপলব্ধি করে সবাই যেন কৃষ্ণ প্রসাদে জীবন করে সদ্গুরু কৃপা লাভ করে কৃষ্ণ ভক্তি লাভ করে এই জন্মেই যেন ভগবত ধাম প্রাপ্ত হয়। হরে কৃষ্ণ। তো এখন প্রসাদের সময়, নিত্যানন্দ প্রভুর অভিষেক হয়ে গেল এবং ভোগ আদি নিবেদন হয়ে গেল, এখন আমরা নিত্যানন্দ প্রভু মহাপ্রভু পঞ্চতত্ত্ব রাধা মাধব জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী নরসিংহদেব তাদের মহাপ্রসাদ গ্রহণ করতে পারবো, নিত্যানন্দ প্রভুর করুণা দয়া প্রসাদ অমৃত আস্বাদন করব। তা আপনাদের সকলের কৃষ্ণ ভক্তির জয় হোক, নিত্যানন্দ প্রভুর কৃপা উপলব্ধি করে অভিমান শূন্য হয়ে অহংকার শূন্য হয়ে ধারে ধারে গিয়ে
আসুন আমরা এই কৃষ্ণ ভাবনা প্রচারের জন্য দায়িত্ব গ্রহণ করি, তবে শ্রী প্রভুপাদ আমাদের প্রতি সন্তুষ্ট হবে এবং নিত্যানন্দ প্রভুও আমাদের প্রতি সন্তুষ্ট হবে। আমাদের মনে রাখতে হবে, আত্মহংকার দিয়ে, গরিমা দিয়ে, ক্রেডিট কৃতিত্ব দিয়ে আমরা কখনোই ভগবানের বাণী অন্যের কাছে পৌঁছাতে পারব না। নিত্যানন্দ প্রভুর আবির্ভাবের তিথিতে এই সংকল্প আমাদের হওয়া উচিত, আমার দ্বারা যেন কারুর মনে কষ্ট না হয়, আঘাত না পায়, আমি সবাইকে প্রভু মনে করে আমি তার দাস হয়ে সকল ভক্তের সেবা করতে চাই। এই সেবক মনোবৃত্তিটাই হচ্ছে কলিযুগের ধর্ম। হরে কৃষ্ণ। নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি, নিত্যানন্দ ত্রয়োদশী মহামহা উৎসব কি? নিত্যানন্দ আবির্ভাব উৎসবে আগত মহান ভক্তবৃন্দ কি? আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইস্কন কি? ইস্কন প্রতিষ্ঠাতা জগৎগুরু শ্রী প্রভুপাদ কি? সমাগত মহান ভক্তবৃন্দ কি? মহাপ্রসাদ কি? গৌর প্রেমানন্দে, গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ। তো আরেকটা সন্দেশ আছে, আজকে হচ্ছে বড় ভাইয়ের আবির্ভাব, আর কদিন পরে হবে ছোট ভাইয়ের আবির্ভাব। আচ্ছা, আঠাশে মার্চ 2021 খ্রিস্টাব্দ, 14ই চৈত্র 1427 বঙ্গাব্দ, 29শে গোবিন্দ, 534 গৌরাব্দ, রবিবার। সেদিন হচ্ছে শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব উৎসব গৌর পূর্ণিমা। তো এই গৌর পূর্ণিমায় আপনারা সকলেই সাধারণত শ্রী মন্দিরে আসেন এবং মহাপ্রভুর অভিষেক আদি করে প্রসাদ চরণামৃত গ্রহণ করে প্রতিবার যেভাবে এই সৌভাগ্যের ভাগ নিয়ে থাকেন, তো আপনারা প্রতিবারের মতন এই বছরও এই গৌর পূর্ণিমা উৎসব মহাপ্রভুর আবির্ভাব উৎসবে আপনাদের বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদেরই মন্দির আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ নরসিংদী জেলা ইস্কন শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে আপনারা দয়া করে আসবেন এবং শচীনন্দন গৌর হরি, এই গৌর নিত্যানন্দ দু ভাই যেভাবে আমাদের পরিত্রাণের ব্যবস্থা করছেন, আজকে অগ্রজ নিত্যানন্দ প্রভুর আবির্ভাব নিত্যানন্দ ত্রয়োদশী, আর এই গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব উৎসবে আপনারা যোগদান করে আপনাদের মানব জীবন ধন্য করুন। এই মহাপ্রভুর আবির্ভাব উৎসবের নিমন্ত্রণ আজকে আপনাদের জানাচ্ছি, আপনারা যথাসময়ে শ্রীমন্দিরে আসবেন এবং 28শে মার্চ অর্থাৎ রবিবার এই গৌর পূর্ণিমা উৎসব, 534 গৌরাব্দ এই গৌর পূর্ণিমা উৎসবে প্রতিবারের মতোই উপস্থিত হয়ে মহাপ্রভুর কৃপা লাভ করবেন। হরে কৃষ্ণ।
হরে কৃষ্ণ। আপনারা অত্যন্ত ভক্তি ভরে এই অভিষেক করলেন, এখন প্রসাদ বিতরণ। আমি অনুরোধ করব আপনারা যারা প্রথম বেসে বসতে পারবেন না, দয়া করে তাড়াহুড়া না করে, আপনারা অনেক ভক্ত দূরের থেকে আসছেন, বিভিন্ন নাম অর্থ ভক্তি বিশ্ব শ্রদ্ধা কুটি ছাত্র সমাজ গৃহত্বরাম থেকে অনেক জায়গা থেকে ভক্তরা আসছেন, কাছে দূরের ভক্তরা আসছেন, তা আপনাদের এই উপস্থিতি আরো সুন্দর করে আমরা উপভোগ করতে চাই। আপনারা দয়া করে প্রথম বেসে যারা বসবেন না তারা উপরে গিয়ে 10-15 মিনিট অপেক্ষা করুন। তাড়াহুড়ার করার কিছু নাই বাবা, আশা করছি আপনারা দ্বিতীয় বেসে